সন্দেশ বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকেলিটর। আজ আপনাদের সামনে তুলে ধরব কিভাবে কিছু সাইনবোর্ডধারী নেতা ও জনপ্রতিনিধি অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, যাদের জমি আছে কিন্তু ঘর নেই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার এমন অনেক উদ্যোগ নিয়েছে, অনেককে ইতিমধ্যে ঘর তৈরি করে দিয়েছে, অনেককে আবার করে দিচ্ছে। কিন্তু এর মধ্যেই ওই সমস্ত অসাধু নেতারা টাকার বিনিময়ে দিচ্ছে ঘর, অনেককে আবার কুপ্রস্তাব দিচ্ছে, সেই বিষয়ে জানবো। আর এইসব বিষয় জানতে হলে আমাদের সঙ্গে আপনাদের যেতে হবে দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রামে গঞ্জে। এখন চলুন ঘুরে আসি ভারতের সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গা জেলায়, চলুন সেখান থেকে ঘুরে আসি। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন কাশীপুর গ্রামের মিনা খাতুন। একদিকে অভাবের তাড়না, অন্যদিকে থাকার ঘর নেই, তাই তো একটি ঘরের আশায় ছুটে যান স্থানীয় চেয়ারম্যান খায়রুল বাশার শিবলুর কাছে। তারপর কি হয়েছিল তার মুখ থেকে জানা যাক। শিবলু আমার বললো শুক্রবারে আমার বাসায় দেখা করো। তা আমি শুক্রবারের দিন শিবলুর বাসায় দেখা করলাম। কি কারণে আসলে? তা আমি বলছি ভাই আমার একটা ঘরের ব্যবস্থা যদি করে দিতেন। তা আমি একটু ছেলে মেয়ে নিয়ে বাঁচতাম। তখনও আমার বলছে যে একটা মাল খুঁজে দিতে পারবা। তো আমি বলছি কি মাল? তো আমি ভাবছি হয়তো মানুষের এখন গেঁজা ফ্যান্সি বাবা খায়, হয়তো ওইসব কথাও বলতে পারে। আমি তো মাল তো ওইটি বুঝি, মানুষ খায় এইসব মানুষ ব্লকা করে, সেই জন্য আমি ওইটি মনে করিস। তখন বলছে হ্যাঁ পাগলি তুমি বুঝতে পেরেছো না, একটা ছোটো ছোটো মেয়ে যদি পাও সুন্দর দেখে তাহলে তার খোঁজ তার নিয়ে আসবে আমার এখানে শুক্রবারে। আমি তোমার কাছে তারও কিছু দেবো, তোমারও কিছু দেবো যদি খুঁজে দিতে পারো। আর ঘরের জন্য চাওয়া হয় 60,000 টাকা। আমি একটা অসহায় গরিব মানুষ, সে আমার দেখা করে প্রস্তুত। আর যদি ঘর নিতে হয় 60,000 টাকা দিতে হবে। তো 60,000 টাকা আমি তো খাই পরের বাসায় কাজ করি। আর আমার গ্রামের নেতা কথা তো যারা টাকা দেবে তার দেবে। তো আমি আজীবন কোনো জিনিস পাই না, আর ওর জন্য যে কী কষ্ট করেছে ভোটে সে বলা যাবে না। আর সেই মানুষ আমার প্রস্তাব দিল মাল খোঁজা। এমন অপকর্মের তথ্য ফাঁস করার অপরাধে অসহায় নারী ভিটে মাটি ছেড়ে রাতের আধারে পালিয়ে যায়। কারণ মাই টিভির মুখোশ টিমের ক্যামেরায় কেন সাক্ষাৎকার দেওয়া হলো, সে কারণেই মিনার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে শিবলু বাহিনী। শিবলু চেয়ারম্যানের কথাগুলো মাই টিভিতে বলিস বলে আমি এখন বাড়ু জাতি পাচ্ছি না। জুয়েল আমি বাড়ি গেলে আমার বাড়ি আসবে, আমার গোষ্ঠ ছিনি ছিনি করবে, আমার জীবনের কোনো নিরাপদ পাচ্ছি না। আমি যে দাঁড়াবো মেয়ের কাছে আমি জাতি পাচ্ছি না তাদের ভয়তে, চারিদিকতে আমার হুমকি দিচ্ছে। তারপরেও সব ভয়কে উপেক্ষা করে পালিয়ে থেকেও আবারও কথা বলতে চায় মাই টিভির ক্যামেরায়, কথাও হয় তার সঙ্গে। বোঝা যাচ্ছে যাদের একটা চালের কার্ড দেয় সেই বউটা তার হয়ে যায়, যাদের একটা আটার কার্ড গাইড দেয় সেই বউটা তার হয়ে যায়। সেগুলো তো এই ধর্ম। আমি ওই শুকুর সাথে একটু কথা বলি বুঝি, তারপরে আমরা মেম্বার সবাই হই বুঝি। অসহায়রা বিপাদা পাতে যাবে সে কুপ্রস্তাব দিয়ে বসে থাকবে। তোমাদের কি চেয়ারম্যান মেম্বার এটার কারণে করা হয়েছে? এখন কি করার তো আমাদের নেই। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিবে বলেও জানান ভুক্তভোগী নারী। আজ হলো মানুষের মরণ, কাল হলো মরণ, আমি আর ভয় করব না। কারণ শিবলু ন্যায় অন্যায়ের বিচারটা যদি শিবলু করতে পারে, নিজের বিচার নিজে করলে শিবলুর বিচার কোনোদিন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে না। কারণ শিবলু বিচারটা হর ধর কষে কীভাবে কষে সেটি তো তোমরা কোনো সময়ই কিছু বলছো না। এসব বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কিংবা মোবাইল ফোনেও পাওয়া যায়নি। এমন অভিযোগ প্রমাণিত হলে কোনো প্রকার ছাড় নেই বলে জানান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। কোনো জনপ্রতিনিধি যদি করে থাকে তাহলে তো অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। তো আমাকে যদি তথ্য প্রমাণ দেন, হ্যাঁ সেই তথ্য প্রমাণের ভিত্তিতে অবশ্যই তার বিরুদ্ধে আমি কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। বিভাগীয় কমিশনারও বললেন এ ধরনের অপরাধ করে কেউই পার পাবে না বলে জানান তিনি। কোনো জনপ্রতিনিধি যদি এইরকম করে থাকেন
তাহলে বুঝবো তিনি বর্তমান সরকারের যে চিন্তা ভাবনার সাথে তিনি সঙ্গতি রেখে কাজ করেন না, তিনি খুব অন্যায় কাজ করেন। তাহলে এটা দ্যাট শুড বি রিপোর্টেড এবং এই রিপোর্ট হওয়ার পরে আইন অনুযায়ী তা চলবে। এবার যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, যেখানে প্রায় 400 পরিবারের কাছ থেকে একজন চেয়ারম্যান হাতিয়ে নিয়েছে 40 লাখ টাকা। তারপরেও তারা স্বপ্নের পাকা ঘর পায়নি, তারা এখন ফুঁসে উঠেছে, অনেকে আবার আন্দোলন করছে। চলুন সেখান থেকে ঘুরে আসি। 18 নভেম্বর 2020 মাই টিভির প্রধান কার্যালয়ে মুখ্যোশ টিমের কাছে অভিযোগ আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার 4 নং সোনারামপুর ইউপি চেয়ারম্যান শাহীন। জমি আছে, ঘর নেই, ওই সমস্ত অসহায় ছিন্নমূল মানুষদের কাছ থেকে স্বপ্নের পাকা ঘর দেওয়ার কথা বলে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের সত্যতা জানতে মুখ্যোশ টিম ছুটে যায় ওই গ্রামে। অবশেষে 4 নং সোনারামপুর ইউনিয়নে মুখ্যোশ টিম মাই টিভির ক্যামেরার ফোকাসে হুমড়ি খেয়ে পড়ে অসহায় মানুষগুলো। চেয়ারম্যানকে টাকা দিছি 10,000 টাকা, গড় দেয় না, টাকাও দেয় না, বললে কো দিব দিব। সার চেয়ারম্যানকে টাকা দিছি 10,000, আমার টাকাও দেয় না, আমার গড়ও দেয় না, গড় কথা কইলে গড়াইলে দিম। সচ্ছল ও স্বজন প্রীতির অভিযোগ রয়েছে, অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিয়েও ঘর দেয়নি, যে কারণেই অসহায় মানুষগুলো অবশেষে মুখ খুলেছে। চেয়ারম্যানদের 10,000 টাকা দিছি বলে যেতে মানে 2.5 বছর জবাব হয়ে গেছে, আমরা কিস্তিতে তুললে দিছি, কিস্তি ভরতে আসি টেহাও হয়নি না গড়ও হয়নি। প্রথম দিন সন্ধ্যা পেরিয়ে রাত, পরের দিন আবার একই ইউনিয়নে মুখোশ টিম, সেখানে যেতে বাধা কম পেরুতে হয়নি। অসচ্ছল মানুষগুলো দিশেহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে। আমার ঘরে জুতে 10,000 টেনিসে চেয়ারম্যানে এবারে টিয়া বলল ওই বাড়ি কথা কইলে কই দিম। একজন চেয়ারম্যান প্রকাশ্যে দিবালোকে কুকুর চুরি করছে, তারপরেও যেন কেউ দেখার নেই, কারণ একটাই, ক্ষমতার দাপট। প্রতিবাদ করলে নাকি পড়তে হয় মামলা হামলায়। এ সমস্ত অসাধু জনপ্রতিনিধির কারণেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, উন্নয়ন হচ্ছে বাধাগ্রস্ত। এসব অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় মেম্বার শাহজাহানও প্রতিবাদ কম করেননি। প্রায় 100+ ভুক্তভোগী মানুষের সাক্ষ্য নিয়ে জুলুমবাজ চেয়ারম্যানের অপকর্ম বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে, তারপরেও অপকর্ম থেমে নেই। উল্টো অসহায় মানুষগুলো টাকা ফেরত চাইলেই দেওয়া হচ্ছে হুমকি ধামকি। ও বিশ্ব যাইলে খালি কয় আজকে না কালকে, কালকে না করক, এবং আমার গালাগালিও কই কথা, গড়ও দিছে নাই, টাকাও দিছে নাই। ঘরে লাগি নিল 60,000 টাকা, 6টা ঘরের টাকা করে নিল, আবার 5,200 টাকা, 3,000 টাকা করে, সর্বমোট 5,80,000 টাকা আর আমি ফানা। কথা হয় প্রতিবাদী মেম্বার শাহজাহানের সঙ্গেও। 10,000 টাকা করে আমার ওয়ার্ডেতে প্রায় 36টা ঘরের নাম দেওয়া আছে, আজ পর্যন্ত পাকা ঘর নির্মাণের কথা টাকাও দেয় নাই, ঘরও ফেরত দেয় না। শুধু আমার ওয়ার্ড না, আমাদের 9টা ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের ভিতরে ব্যাপকভাবে মনে করেন দুর্নীতি অনিয়ম মনে করেন করে আছে। আমরা বলতে গেলে মনে করেন বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, র্যাব, বিডিআর, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, বিভিন্ন ধরনের লোকজনের দিয়ে হুমকি দেয়। যার বিরুদ্ধে এত সব অভিযোগ, সেই চেয়ারম্যান নিজেকে দাবি করছে দুধে দোয়া তুলসী পাতা। সাধারণ লোকের টাকা নিব এটা তো কল্পনাই করা ভুল, আমরা কোনো টাকা পয়সা নেই নাই, এটা আপনারা সকলে, আমি সকলের কাছে দাবি জানাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য। চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করছে, তাহলে এরা কারা, তারা কেন টাকার টেনশনে এখন দিশেহারা? এবার পাড়ি দিতে চাই লম্বা পথ, যেতে চাই নেত্রকোনায়, সেখানে চেয়ারম্যান নিজেই অসহায় মানুষের রক্ত চুষে খাচ্ছে। ঘর নিতে হলে দিতে হচ্ছে টাকা, তাও আবার অনেকেই ঘর বুঝে পাচ্ছে না, সেই বিষয়ে জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, আমরা যেতে চাই নেত্রকোনায়। তবে নেত্রকোনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই, শুধু ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ সংগঠিত হচ্ছে না, সেখানেও হচ্ছে। কোথায়? নেত্রকোনায়। চলুন নেত্রকোনা থেকে ঘুরে আসি। দীর্ঘপথ পাড়ি দিয়ে মুখোশ টিম নেত্রকোনার পূর্বধলা উপজেলার 12 নং বৈরাটি ইউনিয়নে। সেখানে যেতেই জানা যায় স্থানীয় চেয়ারম্যান রেজাউল ইসলাম দীপুকে সরকারি ঘর পেতে অসহায় মানুষকে গুনতে হয়েছে লাখ টাকা করে। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার, কোনো অসচ্ছল মানুষ গৃহহীন থাকবে না। তারই প্রেক্ষিতে জমি আছে, ঘর নেই, তাদের স্বপ্নের পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে। কিন্তু এখানেও দুর্নীতি, রক্ত চুষে খাচ্ছে অসহায় ছিন্নমূল মানুষদের। 12 নং বৈরাটি ইউনিয়নের কামারাটি গ্রামে গিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। জরিনা বেগম, স্বামী মারা গেছে 30 বছর আগে। অসহায় জরিনার থাকার কোনো ঘর নেই। নিজের এক টুকরো জমিতে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার ঘর পেয়েছে, কিন্তু বিনা পয়সায় নয়, গুনতে হয়েছে 1 লাখ টাকা। তারা আমার স্থানকে 1 লাখ টাকা নিয়েছে। নেওয়া হাজার পয়সা তারা যে 2টা গরু ঘুরিয়ে দিব, আমার গরু দিচ্ছে না। পয়সা একটা জীবনের লাগিনে কয়েছে, তোমার একটা বাতা দিব, ওটা দিচ্ছে না। তারা আমার কয়েছে ঘরের মধ্যে অনেক কিছু একটা মোটর বাইব, ওটা বয়া দিচ্ছে না তারা। না যে হারিয়া ওখানে আমি যদি কিনতে লাইন যাই, তারা বলে যে আমি আমার মারবো, আমার ছেলেরে দরিয়া মারিয়া তারা টাকা লইব। আরো কয়েছে যে 30,000 টাকা বাকি রয়েছে, 30,000 টাকা আমার স্যার টেনশনে তারা নিব উদয় করিয়া। জরিনা বেগম, সুদের উপর টাকা নিয়ে চেয়ারম্যান রেজাউল ইসলামকে দিলেও অভাবের তাড়নায় এখন জর্জরিত। আমি তো কথাই বলি না তোমার লোক, আমরা কথাই রাও হতে না। আমি অসুস্থ অসুস্থ হয়েছি, ফিনের জ্বালায় ওখানে আমি পাগলের মতন আমি ঘুরে হয়ে যাই হেন। এমন ফাহিদা আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে তারা, আমি ঋণ করে দিয়েছি সবটি। চেয়ারম্যান রেজাউল 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। টাকা নেওয়ার পরেও অনেককে ঘর করে দেয়নি, আর এ সমস্ত ব্যাপারে কেউ মুখ খুললেই তাদেরকে দেওয়া হচ্ছে হুমকি দামকি, কখনো আবার দেখানো হচ্ছে মামলার ভয়। তাহলে ওখানকার স্থানীয় প্রশাসন কি করছে, এমন প্রশ্ন সুধি সমাজের। অভাবের তাড়নায় জরিনা বেগমের ছেলে বউ নিয়ে পাড়ি জমিয়েছে ঢাকায়। অভাগিনী মায়ের দিন কাটছে অনাহারে, আর ঋণের টাকার চাপ তো আছেই। আবারও নতুন করে 30,000 টাকার জন্য চেয়ারম্যান ও তার সহযোগী প্রতারক শামসু চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ জরিনার। ফিলার ফাটে গেছে, আমার এই ওয়াল ফাটে গেছে, সবকিছু তোমরা দেখে যাও। আমার যদি দয়া করে তোমরা দিতা, এটা হলে আমি ঋণ দ্বারা একটু আমি আত হাও ধরে তার মুক্ত হইতাম। আমি এই ঋণের জ্বালা আমার ভূতকে বাড়ি দিতে হয় না। এখানেই শেষ নয়। একই ইউনিয়নের ব্রাহ্মণ পরেহা গ্রামের আব্দুল মালিক জীবিকা নির্বাহ করেন অটো চালিয়ে, অভাবের সংসার। তাকেও ঘর পেতে চেয়ারম্যানকে দিতে হয়েছে 90,000 টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর আমাকে দেওয়ার পরে আমি অনেক খুশি, কিন্তু আমাদের চেয়ারম্যান আমার কাছ থেকে 90,000 টাকা নিয়েছে। আমাদের 12 নং বৈরাটি ইউনিয়নের ডিপো চেয়ারম্যান। 90,000 টাকাতেই ঘরের ফয়সালা শেষ হয়নি, আরও টাকার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে মালিককে। ঋণ টিন করে আমরা এই টাকাটা ওনারে দিছি, এখন মাঝখানে টাকার জন্য সমস্যা হয়েছি। এই টাকাটা আবার উনি ডেকে নিয়েছে অফিসে, নেওয়ার পরে আমার অপমান করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই দাবি যে আমার টাকাটা আমি ফেরত চাই। এখন আমার 80,000 টাকা ঋণ আছে। ঋণটা কীভাবে শোধ করবেন যদি টাকাটা ফেরত না পান? দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে অসহায় মানুষের জীবন নিয়ে খেলা করা মোটেও কাম্য নয়। তাই তো ফুসে উঠেছে সাধারণ মানুষও। মোহাম্মদ দুলাল খান, এর কাছ থেকে তো 90,000 টাকা নিছে। এ টাকা না দিলে আরে ঘর দিবে না, অন্য জায়গায় দিয়ে দিবে। এরকম তারা করলে তো আমরা বড় শাখার প্রতীক করবো,
তো জনগণ এই তারাও খালি নিজের স্বার্থটাই বুঝে, জনগণের স্বার্থ তো বুঝে না। আদৌ কি চেয়ারম্যান রেজাউল ইসলামের শাস্তি হবে? দরিনা মালিকরা কি তাদের কাছ থেকে রক্ষা পাবে, ফিরে পাবে কি তাদের ঋণের টাকা? এ বিষয়ে কথা হয় নেত্রকোনা জেলা সুজনের সভাপতি ও প্রেস ক্লাব সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালের সঙ্গে। প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে কাজটি করে যাচ্ছেন, গৃহ দিচ্ছেন এবং উনার এটা অঙ্গীকারী সরকারে, সেটা বাস্তবে যারা বাধা দিবে, যারা দুর্নীতি করবে, তাদের কঠোর আইনের মাধ্যমে আনা উচিত বলে আমি মনে করি। এই ব্যাপারে স্থানীয়ভাবে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব, যদি আপনারা লিখিতভাবে এই ধরনের অভিযোগ পান বা আমরা যদি পাই সেটা আমরা তদন্ত করব। জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান বলেন, অভিযোগ সত্য হলে চেয়ারম্যানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যথাযথভাবে ঘরগুলো নির্মাণ এবং গরিব দুঃখী মানুষ যেন সেখানে কোনো হয়রানি ছাড়া আশ্রয় পায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আমরা আশা করছি ডিসেম্বর মধ্যেই আমরা আমাদের ঘরগুলো নির্মাণ শেষ করব। এমন অভিযোগে চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি, মোবাইল ফোনে কথা হলেও কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মিথ্যা অভিযোগ, এরা আমার বিরুদ্ধে লোক, আমার উচ্চার রটনা করা এরা কাজ। একজন লোকে বললো যে আমি এমন কত টাকা ঘুষ দিয়েছি, এই এই যে আপনি রিমুভ করে দিবেন, এটা তো উত্তর না, এটা রিমুভ করে দিলে তো এটার বিরুদ্ধেও তো আছে। দৌড়ি না যদি বলে যে চেয়ারম্যান আমি টাকা আছি তাহলে এটা আপনি নিতে পারেন, আর বাহিরের আউটলুকে যদি বলে আউটলুকে তো টাকা গুনছে না, গুনলে জোরে না গুনছে। কি অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা, কারণ অসহায় ছিন্নমূল মানুষদের রক্ত চুষে খাওয়া কারোই কাম্য নয়। তাদের কষ্টে অর্জিত টাকাগুলো পকেটে ঢুকছে ওই সমস্ত চেয়ারম্যান কিংবা কথিত নেতাদের পকেটে। তাই তো প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন। এবার আরেক অপরাধের সীমানায় যেতে চাই, যেখানে অপরাধের কোনো শেষ নেই। চলুন ঘুরে আসি শরীয়তপুর থেকে। শরীয়তপুরের জয়নং ইউনিয়নে টাকা হলেই মিলছে সরকারি ঘর, অনেককেই ঘর পেতে গুনতে হয়েছে টাকা, অনেকে আবার টাকা দিয়ে স্বপ্নের পাকা ঘর বুঝে পায়নি, ঘুরছে চেয়ারম্যানের দাঁড়ে দাঁড়ে। ঘরটা চাইতেছে আমি সরকারের কাছে, সে যদি দয়া করে তাহলে আমি ঘরটা পাই আর কি। আমি 10,000 টাকা দিছি, ঘর দেওয়ার আনবো, তারপর মিলতেছে না একটা ঘর। নগদে 40-30 যেরকম নিয়ে পারছে এরকমভাবে আর কি, আর টাকা পয়সা নিছে। এছাড়াও এই ইউনিয়নের রাজমিস্ত্রি আব্বাসের মাধ্যমে অসহায় মানুষের কাছ থেকে ইউনিয়নটির চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, অভিযোগ ভুক্তভোগীদের। আব্বাসরে দিছি টাকা, ঘরের নাম দিছি, বলছে ঘর দিব 35,000। গত করবেন যে টাকা নিয়েছে, এই করবেন আগে করবেন দিয়ে। ঘর যদি না দিতে পারতো তাহলে আমার টাকা দিতেই, মানে আগে পরে আপনি ঘর দিছে না, ক্যামেরার চোখে তাদের কষ্টের কথাগুলো এভাবেই বলতে থাকে। জজের ভাই জাহিদ, হ্যাঁ দিছে সব। আমরা তো গরিব মানুষ ভাই, বুঝি নাই কে বুঝেন, আমরা তো দিয়ে দিছি, হে যা চাইছে আমরা হেই দিয়ে দিছি। গরু বিচ্ছে কেউ দিছে কিস্তি উঠে, বুঝছেন, কেউ তো আর ক্যাশ টাকা নাই। 60,000 টাকা অনেক কিছু দিয়া তো লাইনা দিই, হ্যাঁ সে হারে এই ভান্ডারি কেন দিত হাইনা দিছি দিছি আব্বাস রে। আমরা দুইটা ঘরের নাম দিছি, 40,000 টাকা নিছে, 3 মাসের মধ্যে ঘর আইসা পড়বো, ঠিক আছে। এই কথা বললে আমাদের ঠিক টাকা পয়সা নিছে, নেওয়ার পরে মনে করেন এই স্যার বছর দুই হয়ে দিতেছে কিন্তু কোনো টাকা পয়সা দিতেছে না, আর বললেই বলে যে 2 মাস 1 মাস দেরি করো ভাই। আমি নেই নেই গত বছর হেরা বাইরে নিচে পরে আরো 6 মাস ভাই, আমরা ঘর দুয়ার থাকতে না তো আপনার মাধ্যমে আহে আবারও বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, যাব আমরা সিরাজগঞ্জে, সেখানেও অনিয়ম দুর্নীতি কম হয়নি, চলুন সেখান থেকে ঘুরে আসি। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নে মুখোশ টিম, সেখানে যেতেই 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ঘর বাণিজ্যের অভিযোগ।
কথাও হয় ভুক্তভোগীদের সঙ্গে। মেম্বার কাছে গেছিলাম 5000 করে টিয়া চাই আছে আমরা দিবার ভাই না আমার দেয়ও নাই মঞ্জু মেম্বার টিয়া লাগবে টিয়া দিলে সে কাট বানা দিব তাছাড়া দিব না মঞ্জু সব কিছু অস্বীকার করেন যারা আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ মিথ্যা বানা ভিত্তিহীন একটি কথা বলতে চাই তা হলো দেশের সকল জনপ্রতিনিধি কিন্তু খারাপ নয় অনেকেই রয়েছে সেবা করার মন মানসিকতা নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে সেবা করছে তাদের কাজগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে কিছু অসাধু সাইনবোর্ডধারী জনপ্রতিনিধি এবার একটু যেতে চাই ঢাকার পাশেই ধামরাই উপজেলায় যেখানে অনিয়মের শেষ খুঁজে পাওয়া যায়নি মানুষের মুখে শুনছে যে প্রথম এত টাকা পায় তারপরে তো এই যে এটা নিয়ে কিছু কথাবার্তা হইল বাবাকে ধামরাই নিয়ে গেল এই এলাকায় ঘর নিয়ে দুর্নীতি কম হয়নি অসহায় মানুষগুলো শীতে কাঁপছে মাথা গোজার ঠাঁই নেই অনেক অসহায় মানুষ দুর্যোগ সহনীয় পাকা ঘর না পেলেও টাকার বিনিময়ে এলাকার ভোটার না হয়েও ঘর বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার নামে বরাদ্দ হয়েছে তবে সে স্থানীয় না আমাদের সে ইদানিং হয়তো জায়গা কিনছে আমি চাই যারা সত্যিকারের এটার দাবিদার ভূমিহীন তারাই এগুলো যাতে পায় মুখোশের আগামী পর্বে থাকবে স্বর্ণচোরা কারবারীদের তাণ্ডব অনেকেই হয়েছেন তালিকাভুক্ত তারপরেও দাপিয়ে বেড়াচ্ছেন সেই বিষয়ে জানব রাতারাতি হয়ে যান হাজার কোটি টাকার মালিক উপাধিবান গোল্ডেন মানুষ হিসেবে সেসব বিষয়ে আমরা জানতে চোখ রাখব মাইটিভির পর্দায় তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি আগামী পর্ব থেকে মুখোশ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মাসের প্রথম তৃতীয় এবং পঞ্চম শুক্রবার রাত 8:10 আবারও বলছি শুক্রবার রাত 8:10 আজকের মতো বিদায় দেখা হবে আগামী পর্বে সঙ্গে থাকব আমি এসকে লিটন সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায় যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক মুখোশ মাই টিভি ভবন 150/3 পূর্ব উলন হাতিরঝিল ঢাকা 1219 আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে মোবাইল 01715792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন আল্লাহ হাফেজ